হ্যালো, আসসালামু আলাইকুম ভাই আপুরা। আশা করি তোমার সবাই ভালো আছো। আমি ঈশ্বর আশা করি ঠিকঠাক আছি। আমি নিলয় তোমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি ত্রিকোণমিতির ক্লাস নিয়ে। এবং এই ক্লাসটি বেসিক্যালি কী নিয়ে, এই ক্লাসটি বেসিক্যালি সংযুক্ত করে ত্রিকোণমিতির অনুপাত, অর্থাৎ ফার্স্ট পেপারে যে ত্রিকোণমিতি রয়েছে সেই ত্রিকোণমিতি নিয়ে। ওকে, চ্যাপ্টার 7 ইজ ইট? ওকে, সো চ্যাপ্টার নামের মধ্যেই প্রথমেই লেখা আছে কি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। এই ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারছি আমরা মূলত এখানে কাজ করবো সংযুক্ত কোণ নিয়ে। তো আসো প্রথমে একটু জেনে নেওয়া যাক আমরা এই চ্যাপ্টার থেকে কী কী শিখতে যাচ্ছি। তো প্রথমে দেখো অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী কী শিখবে, অর্থাৎ তোমরা কী কী শিখতে যাচ্ছ। প্রথমে তোমরা শিখতে যাচ্ছ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে, কীভাবে নির্ণয় করা লাগে, কীভাবে প্রয়োগ করতে পারবো, অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেস। তারপর যৌগিক কোণ, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে শিখবো। এরপরে শিখবো ত্রিভুজের সাইন সূত্র এবং ত্রিভুজের কোসাইন সূত্র, এগুলো প্রমাণ এবং প্রয়োগ। ওকে, তো আমরা যদি আমাদের পরবর্তী আলোচনায় যাই, প্রথমে আমাদেরকে জানতে হবে সংযুক্ত কোণ কাকে বলে। তো যদি আমরা একটু খেয়াল করি সংযুক্ত কোণ কাকে বলে, দেখো দুটি কোণের যোগফল, দুটি কোণের যোগফল অথবা বিয়োগফলকে একসাথে আমরা কী বলছি, সংযুক্ত কোণ বলছি। সংযুক্ত কোণ কথাটার মানেই দাঁড়াচ্ছে কি, দুটি কোণের যোগফল অথবা বিয়োগফল। ওকে, এই যে 90 প্লাস মাইনাস থিতা, 180 প্লাস মাইনাস থিতা, এরূপ কোণকে থিতা কোণের সংযুক্ত কোণ বলা হচ্ছে। অর্থাৎ থিতা কোণের সাথে কিছু একটা যোগ আকারে থাকলে বা বিয়োগ আকারে থাকলে তখন আমরা কী বলি, সংযুক্ত কোণ বলি। ওকে, এখন সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের সময় স্থানাঙ্কের যথাযথ চিহ্ন অবশ্যই বিবেচনা করতে হবে, এটা আমরা একটু পরে দেখতে পাচ্ছি। মানে স্মরণ রাখতে হবে যে ব্যাসার্ধ একটু সবসময় ধনাত্মক হয়। ওকে, একটু সর্দি সমস্যা হচ্ছে, সরি ফর দ্যাট। আচ্ছা, তো ব্যাসার্ধকে সবসময় ধনাত্মক, এরূপ কোণের সকল ত্রিকোণমিতিক কোণের অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত প্রকাশ করেছে, এগুলো জাস্ট নর্মালি কথাবার্তা লিখেছে। এখন দেখো এই যে আমার সংযুক্ত কোণের কনসেপ্ট আছে, এটাকে একটু ব্রডলি চিন্তা ভাবনা করলে কিন্তু কী চলে আসে, আমার যৌগিক কোণটা চলে আসে, যেটা আমরা একটু পরে শিখবো। অ্যান্ড যৌগিক কোণের মধ্যে a+b - b+b এসব জিনিসপত্র চিন্তা ভাবনা করতে হয়, অ্যান্ড আমরা এটাই করবো আর কি। ওকে, তো আসো পরবর্তী স্লাইডের দিকে যাই। পরবর্তী স্লাইডের মধ্যে কী বলা হয়েছে, পরবর্তী স্লাইডের মধ্যে বলা হয়েছে সংযুক্ত কোণের একদম বেসিক চিন্তাভাবনা সেটা। তো আসো আমরা সেই বেসিক চিন্তাভাবনায় চলে যাই। আমরা মনে করি আমাদের একটা এই যে এখানে এক্স অক্ষ বা গ্রাফ আঁকা আছে, অরিজিন থেকে একটা ভেক্টর আঁকা আছে এদিক বরাবর, অ্যান্ড এখানে কোণ দেওয়া আছে থিতা। ওকে, সো আমরা চিন্তা করি এই যে পি বিন্দুটা আছে, পি বিন্দুটাকে আমরা চিন্তা করি x, y বিন্দু। তো পি বিন্দুটা যদি হয় আমার x, y বিন্দু, সেক্ষেত্রে আমি বলতে পারছি কি, এই যে ও থেকে এন পর্যন্ত হলো আমার x, আর পি থেকে এন পর্যন্ত যে দূরত্ব সেটা হলো আমার ওয়াই, এবং অবশ্যই ও পি পর্যন্ত দূরত্বটাকে আমরা বলছি ব্যাসার্ধ ফ্যাক্টর, অর্থাৎ আর। ওকে, তো তুমি যদি এখন পি ও এন ত্রিভুজের দিকে তাকাও, পি ও এন ত্রিভুজ থেকে তুমি খুব ইজিলি কী বলে দিতে পারবে, সাইন থিতা ইজ ইকুয়াল টু বলে দিতে পারবে লম্ব, অর্থাৎ পি এন ডিভাইডেড বাই অধিভুজ, অর্থাৎ আর, অর্থাৎ ওয়াই ডিভাইডেড বাই আর। সেমভাবে তুমি কস থিতা সমান সমান বলে দিতে পারবে এক্স ডিভাইডেড বাই আর, আর তুমি টেন থিতা সমান সমান বলে দিতে পারবে ওয়াই ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, এখন এরপরে যদি আমরা চিন্তা করি, এখন এই যে এইখানে যে কোণটা উপরে যদি এত কোণটাকে আমরা প্লাস থিতা ধরি পজিটিভভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলগুলোকে আমরা প্লাস বলি, আর ক্লকওয়াইজ হলে সেক্ষেত্রে আমরা মাইনাস বলি। এখন ক্লকওয়াইজ ক্ষেত্রে মাইনাস থিতার জন্য যদি একটু চিন্তা করি, এই যে ও থেকে পি এর সমান দূরত্ব নিয়ে যদি আমি এখানে ও থেকে কিউ কাটি, অর্থাৎ ও পি এবং ও কিউ যদি আমরা সমান রাখি, তো সেক্ষেত্রে যেটা আমরা পাবো, এটা এক্স কম ওয়াই ছিল, এটা হবে শুধু কি এক্সই থাকবে, বাট হবে কি মাইনাস ওয়াই। তো চিহ্নটাকে আমরা যদি এখন কনসিডারেশনে আনি, সেক্ষেত্রে আমাদের অবস্থা কেমন দাঁড়াবে, আমাদের সাইন থিতা ইজ ইকুয়াল টু তখন হয়ে যাচ্ছে কি, দেখো লম্ব হচ্ছে ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই বাই আর। কেন মাইনাস ওয়াই, কারণ আমার নেগেটিভ সাইডে আছে এবং আমি চিহ্নটা নিচ্ছি এক্স কম মাইনাস ওয়াই, সো মাইনাস ওয়াই চিহ্নটা আমি নিচ্ছি। তারপর কস থিতা ইজ ইকুয়াল টু কী বলা যাবে, কস থিতা ইজ ইকুয়াল টু এখানে পজিটিভ এক্স বাই আর বলা যাবে, এবং টেন থিতা ইজ ইকুয়াল টু বলতে হবে কি, টেন থিতা ইজ ইকুয়াল টু বলতে হবে মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে তুমি যদি একটু কম্বাইন করে জিনিসটাকে লেখো, কম্বাইন করে জিনিসটাকে লিখলে তুমি দেখতে পাচ্ছ কি, দেখতে পাবে যে তোমার সাইন থিতা আর এই সাইন থিতা মোটামুটি সমান আছে এখানে। আচ্ছা ভালো কথা, এখানে তো মাইনাস থিতা দেওয়া লাগবে, সরি ফর দ্যাট, এখানে মাইনাস চিহ্নটা ইউজ করিনি। ওকে, তো সাইন মাইনাস থিতা, সাইন থিতার মান সমান আছে, শুধু সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসছে। তো আমি বলতে পারবো কি, বলতে পারবো যে সাইন থিতা আর সাইন মাইনাস থিতার মধ্যে শুধুমাত্র একটা কিসের পার্থক্য, একটা মাইনাস সাইনের পার্থক্য। কস থিতা আর কস মাইনাস থিতার মধ্যে কোনো পার্থক্য নেই, দ্যাটস ওয়াই আমি বলতে পারবো কস থিতা আর কস মাইনাস থিতা সমান, টেন থিতা আর মাইনাস টেন থিতার মধ্যে পার্থক্য আছে, সো মাইনাস টেন থিতা, সেটাই বলতে হবে।
ওকে। তারপর যদি একটু আমরা এখানে চেক করি, যে কথাবার্তাগুলো ভাই এতক্ষণ ধরে বলছিলাম সেগুলো এখানে এই স্লাইড, তারপরে স্লাইডে বলেছে এই যে আমাদের প্রথম প্রমাণ, তারপর দ্বিতীয় প্রমাণ যেটা আমি অলরেডি লিখে ফেলেছি, দেন 3 নম্বর প্রমাণ, এবং এই যে সেমভাবে 10th থিয়েটার যদি লেখা যায় তাহলে কট থিয়েটার লেখা যাবে, তারপর সাইন থিয়েটার লেখা গেলে কোসাইন থিয়েটার লেখা যাবে, সেক থিয়েটার লেখা যাবে, কস থিয়েটার যেহেতু লেখা গিয়েছে সেই হিসাবে। ওকে, এখন আসো 90 - থিটার জন্য বেসিক্যালি কীভাবে জিনিসটা আসছে। তুমি যদি কী করো, তুমি যদি ওই যে একদম আগের মতো করে যদি চিন্তা করো আর কি, ধরো এটা ধরো তোমার থিটা ডিগ্রি কোণ, থিটা ডিগ্রি কোণের জন্য এটা ধরো তোমার এক্স কমা ওয়াই বিন্দু। এখন 90 + থিটা যখন তুমি করতে চাচ্ছ তখন তোমাকে কী করতে হবে, একটা এই যে 90 ডিগ্রি ধরো এখানে তুমি ড্র করলাম, এই যেটা 90 ডিগ্রি, তাহলে পুরো কোণটা বেসিক্যালি কী হচ্ছে তোমার 90 + থিটা ডিগ্রি, 90 + থিটা কোণটা হবে। এখন তুমি এই যে এখান থেকে এতটুকু এই যে ও পি এর সমান করে যদি ও কিউ ড্র করতে চাও, সেক্ষেত্রে তোমার কিউ বিন্দুটা বেসিক্যালি কী হবে, কিউ বিন্দুটা বেসিক্যালি হবে -y, + x। ওকে, অ্যান্ড সেই হিসেবে যখন তুমি কী করবা, অনুপাতগুলো লিখবা, সাইন 90 + থিটা যখন লিখতে যাবো তুমি, তখন তোমার লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর, যেটা তোমার নর্মাল কেসের সাইন থিটার সাথে যদি তুমি মিলাও, নর্মাল কেসের সাইন থিটার সাথে মিলে থেকে তুমি দেখবা যে কি, নর্মাল কেসের সাইন থিটার সাথে মিলাইলে তোমার ওয়াই হবে লম্ব আর আর হবে অতিভুজ। নর্মাল কেসের কস থিটার মধ্যে তুমি দেখবা কি, তোমার এক্স ছিল ভূমি আর আর ছিল অতিভুজ, বাট যখন তুমি এখানে কস 90 - থিটা করতে যাবে তখন তোমার ভূমিটা হয়ে যাবে কত, এই যে -y, -y হয়ে যাবে ভূমি আর নিচে থাকবে আর। ওকে, এটা বেসিক্যালি গ্রাফিক্যাল, তুমি যেটা একটু বোঝাকো এখান থেকে, এটা যদি তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এখানে 1, 2 দাও তখন এখান থেকে 90 ডিগ্রি এঁকে এই এতটুকু দূরত্বে সমান এতটুকু দূরত্ব কাটলে দেখবো যে সেটা -2, 1 আসবে। এটা তো ক্লাস 9 শিখে এসেছে, এবং সেই হিসাবে এই কথাবার্তাগুলো বলা যায়। এই কথাবার্তাগুলো বলতে কি, সাইন 90 - থিটা মানে কস থিটা, কস 90 - থিটা মানে সাইন থিটা, 10 - থিটা কট থিটা। যদি আমি 90 + থিটা দিয়ে দেখিয়েছি, একই কনসেপ্ট 90 - থিটার জন্য কাজে লাগানো যায়। যদি 90 - থিটারগুলো একটু ইজিলি তোমাকে বোঝানোর চেষ্টা করি, মনে করো এই ত্রিভুজের এটা হলো তোমার থিতা ডিগ্রি, তাহলে এটা অটোমেটিক কী হয়ে যাচ্ছে, 90 - থিতা ডিগ্রি। থিতা ডিগ্রির জন্য যেটা তোমার লম্ব, 90 - থিতার জন্য সেটাই কিন্তু তোমার কি ভূমি, আর 90 - থিতা ডিগ্রির জন্য যেটা তোমার লম্ব, থিতা ডিগ্রির জন্য সেটাই কিন্তু তোমার কি ভূমি। তো বুঝতেই পারছো, এই কারণে সাইন 90 - থিতা যে কথা, কস থিতা সেই কথা আসছে, কস 90 - থিতা সমান সমান সাইন থিতা হচ্ছে, 10 - থিতা সমান সমান কট থিতা হচ্ছে, অ্যান্ড সো অন। 90 + থিতার কথা ভাইয়া বলে ফেললাম। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, কস 90 - থিতার জন্য কিন্তু এখানে প্লাস এসেছিলো আগের ক্ষেত্রে, কস 90 - থিতার জন্য প্লাস থিতা সাইন থিতা এসেছিলো, বাট কস 90 - থিতার জন্য মাইনাস সাইন থিতা এসেছে। এবং এখান থেকে তোমাদেরকে আবার একটা পুরাতন কথা মনে করিয়ে ফেলতে হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন অ্যান্ড কোসেক, থার্ড কোয়াড্রেন্টে হলো যে টেন এবং কট, আর ফোর্থ কোয়াড্রেন্টে হইলো যে আমার কস এবং সেক। ওকে, সো সেই হিসাবে যদি তুমি দেখো, এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট সাইন 90 + থিটা মানে এখনও সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, দ্যাটস ওয়াই আমার এখানে সাইন থিটাটা পজিটিভ আসলো, কস থিটাটা পজিটিভ আসলো, কস থিটা নেগেটিভ আসলো, আমার সেক থিটা নেগেটিভ আসলো, কট থিটা নেগেটিভ আসলো, টেন থিটা নেগেটিভ আসলো। ওকে, আর একটা জিনিস ফোকাসে দেখতে পারো তোমরা, 90 + থাকলে এই সাইনটা কজ হয়ে যাচ্ছে, 90 + থাকলে কসটা সাইন হয়ে যাচ্ছে, 90 + থাকলে টেনটা কট হয়ে যাচ্ছে, এবং খুবই মজাদারভাবে যখন 180 দিয়ে থাকে তখন আবার কী হয় না, তখন আর একটু ভুল লেখা হয়েছে, এটা 180 দিয়ে থাকলে তখন এগুলো আর কিন্তু চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না দেখো, যদি আমরা একটু হালকা গ্রাফ করে আঁকার চেষ্টা করি, এইদিকে এই এতটুকু দূরত্বকে পি নিলাম, একদম ঠিক 180 বলা মানে কি, এই যে একদম এইদিকে চলে আসতে হবে সরল রেখা বরাবর, এতটুকু যদি পি হয় তাহলে এতটুকু তোমার কথা হইতে হবে, পি হইতে হবে এখানে, এখানে পি বিন্দুটা যদি হয় এক্স কমা ওয়াই, এখানে পি বিন্দুটাকে হইতে হবে কি -x, -y, অর্থাৎ সব কিছু সেমই থাকবে, জাস্ট চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে যে আমার এক্সের জায়গায় -x আসবে, ওয়াই জায়গায় -y আসবে। ওকে, আচ্ছা সরি, এক্সের জায়গায় হ্যাঁ -x, ওয়াইয়ের জায়গায় 180 + থিতা হয়ে গেলে, এটা বেসিক্যালি 180 + থিতাটা বারবার দেখিয়ে ফেলছি, 180 - থিতা হইতে হইলে তখন আবার 180 - থিতা যখন বলবো তখন কী হবে, পুরো 180 থেকে থিটা বিয়োগ করতে হবে, তখন আলটিমেটলি সেকেন্ড কোয়ারেন্টেই থাকবে। আচ্ছা ওইটা আমি একটু ড্র করে দেখাই, আমি 180 + থিতাটা দেখাই ফেলছি, এরকম কাহিনী হবে, ধরো এই যে থিতা ডিগ্রি নিলা, এই যে থিতা ডিগ্রি নিলা, এখন 180 থেকে থিতা তুমি বিয়োগ করবা, কেমনে বিয়োগ করবো দেখো,
ব্যাপারটা কিছুটা এরকম হবে, টোটাল পুরোটা কত হইতো 180 না, তো এই যাবো থিতা বিয়োগ করলাম, তাহলে এই যে এতটুকু কোণটা তোমার কি হচ্ছে, থিতা হচ্ছে। এখন এখান থেকে এতটুকু যদি হয় এক্স কমা ওয়াই, দেন এখান থেকে এতটুকু পর্যন্ত হবে যে কি মাইনাস এক্স কমা প্লাস ওয়াই, ওকে। তো আলটিমেটলি যেটা হচ্ছে তোমার, এই কারণে এই জায়গা থেকে এটা কেটে এখানে সাইন থিতাই থাকবে, এখানে কস থিতাই থাকবে, টেন থিতাই থাকবে, বাট সেকেন্ড কোয়াড্রেন্ট হওয়ায় কস থিতারা নেগেটিভ আর টেন থিতারা নেগেটিভ আসতেছে, সাইডটা কি আসছে পজিটিভ আসছে, ওকে। তো গেল 180 ভার্স থিতার জন্য, দেখো এখন 180 ভার্স থিতা কোন কোয়াড্রেন্টে চলে গেছে, থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট দেখে সাইন মাইনাস কস মাইনাস বা টেনটা কি আছে, প্লাস আছে। এখন আমি তোমাকে যদি একটু বুঝাই বলি ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, যখন তুমি 180 দেখছো, সাইন ছিল সাইনই রয়ে গেছে, কোসেক ছিল কোসেকই রয়ে গেছে, কস ছিল কসই রয়ে গেছে, সেক ছিল সেকই রয়ে গেছে, টেন ছিল টেনই রয়ে গেছে, আর যখন তুমি এখানে 180 জায়গায় 90 দেখতে বা 270 দেখতে, তখন এখানে কি হইতো, সাইন থাকলে কস হইতো, কস থাকলে সাইন হইতো, অ্যান্ড সো অন, ওকে। মোটামুটি এই যে 270-এর জন্য দিল, 270 প্লাসের জন্য দিল, 360 মাইনাসের জন্য দিল, 360 প্লাসের জন্য দিল, এগুলো মোটামুটি তোমরা সবাই জানো, এগুলো বইয়ের মধ্যে সুন্দর লেখাও আছে, অ্যান্ড এগুলো তোমাদের কী করতে হবে একটু চেক করতে হবে। 360 মাইনাস থিতা যখন বলতেছে তখন আমাদের বেসিক্যালি, 360 প্লাস থিতা যখন বলতেছে, দেখো প্লাস থিতা বলা মানে কি পুরোটা ঘুরে আবার কোথায় চলে আসছে, ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে, তো আলটিমেটলি সবগুলো পজিটিভ হবে। অ্যান্ড যেহেতু 360 বেসিক্যালি 180-এর গুণিতক, তো 180-এর গুণিতকগুলোতে বলছিলাম কি সাইনের জায়গায় সাইন, কসের জায়গায় কস, টেনের জায়গায় টেন থাকবে, তো সেটাই হয়েছে, ওকে। তো মোটামুটি এই কথা একটু আগে যে কথাটা তোমাকে ভাই বললাম, 90-এর গুণিতক থাকলে সাইনের জায়গায় কস, কসের জায়গায় সাইন, টেনের জায়গায় কট, কটের জায়গায় টেন, ওই কাজটা, আর 180-এর গুণিতক আকারে থাকলে সাইনের জায়গায় সাইন, কসের জায়গায় কস, ওই জিনিসগুলো এখানে বলা হয়েছে। এই যে যখন 90 প্লাস করে থাকে তখন সাইন কস হয়, কসেক সেক হয়, এই কথাগুলোই। তারপর মোটামুটি আমাদের একদম ইনিশিয়াল লেভেল আলোচনা শেষ। এই এতক্ষণ ধরে যে আলোচনাটা আমরা করছিলাম এটা ছিল তোমার চ্যাপ্টার 6-এর সি, অথবা অনেক বই 7 চ্যাপ্টারে এ অংশেও দেওয়া হয়। তো এতটুকু পর্যন্ত আলোচনা হলো আমাদের একদম প্রিলিমিনারি থট, প্রিলিমিনারি আলোচনা এই টপিকটার উপরে। এখন এরপর আমরা যাবো কি যৌগিক কোণ নিয়ে কথাবার্তা বলতে। যৌগিক কোণ, এ কথাটা মানে কি দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক সমষ্টিকে কি বলা হয়, যৌগিক কোণ বলা হয়। এখন এই যে সূত্রটা লেখা আছে, সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আমি এইটা নিয়ে হালকা একটু আলোকপাত করবো, বাকিগুলো তাহলে তোমরা অটোমেটিক্যালি বুঝে যাবো। যেটা চিন্তাভাবনা করা হয়, আমি যদি একটু আগের স্লাইডে যাই, একটু ফাঁকা জায়গার মধ্যে আঁকার চেষ্টা করি আর কি। মনে করো এই যে এটা তোমার একটা বিশাল বড় ত্রিভুজ, না এমন করে না দেখি, ধরো এমন করে আঁকি, এই যে মনে করো তোমার এ কোণ, অ্যান্ড এটা যদি হয় এ কোণ, ধরো এই এই এতটুকু হইলো বি কোণ, লম্বা একটা টানলা, এটা ধরো তোমার ও বিন্দু, এটা ধরো তোমার পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা মনে করো আর বিন্দু, অ্যান্ড এখান থেকে থুপ করে একটা লম্বা টানলা, টেনে এটাকে মনে করো এস বিন্দু। তো এখানে তুমি দেখো, দেখতে পাবে তুমি এখানে এটা তোমার 90 ডিগ্রি, এটা তোমার 90 ডিগ্রি, এটা তোমার 90 ডিগ্রি। এখন তোমাকে বের করতে বলছে সাইন এ প্লাস বি, মানে এই পুরোটা বের করতে বলছে মনে করো। তো তুমি এখন বের করবা কি সাইন এ প্লাস বি, তো দেখো তো সাইন এ প্লাস বির জন্য তোমার এই বড় ত্রিভুজটা লাগবে, এই বড় ত্রিভুজের মধ্যে তোমার লম্বকে আর থেকে এস, আর ত্রিভুজকে ও থেকে আর, তাহলে এস আর ডিভাইডেড বাই ও আর, এগুলো তোমার এখানে সিনারিও। এখন এই এস আর বাই যে ও আর বললাম, তুমি যদি একটু খেয়াল করো এই ও আরটা কিন্তু ও কিউ আর ত্রিভুজের জন্য, যদি একটু দেখো তুমি যদি একটু ও কিউ আর ত্রিভুজের দিকে তাকাও, ও কিউ আর, তখনের জন্য তুমি যদি দেখো তোমার ও আরটা হলো অতিভুজ, ওকে, তোমার ও আরটা সেক্ষেত্রে কিন্তু কি অতিভুজ। এবং তুমি যদি একটু খেয়াল করো ও কিউ আর এ তুমি লিখতে পারো কি, লিখতে পারো যে ও আর, আর উপরে যদি রাখো তুমি কি কিউ আর, কিউ আর ডিভাইড বাই ও আর কে তুমি বলতে পারো কি সাইন বি, ওকে অবশ্যই বলতে পারো, কোনো সমস্যা এখানে নাই। আচ্ছা তারপর যদি তুমি একটু দেখো কিউ আর বাই ও আর তো বললা, তারপর কি এই যে ও কিউ ডিভাইডেড বাই ও আর, এটাকে বলা যায় ও কিউ ডিভাইডেড বাই ও আর, এটাকে বলতে পারো তুমি কি
cos b ওকে cos b বলে দিতে পারো খুব স্বাভাবিক ভাবে কোনো সমস্যা এখানে নাই কারণ কথা হইলো যে তুমি এই যে s r টা লিখছো তুমি যদি একটু খেয়াল করো এই s r এর জন্য ধরো এখান থেকে তুমি ছোট করে একটা এখানে একটা লম্ব টানলা লম্ব টেনে এখানে ছোট বিন্দু রেখে তুমি ধরো বললা m এই যে s r টা ছিল s r টাকে তুমি তাহলে এখন কি বলতে পারো এস এম প্লাস এম আর ডিভাইডেড বাই ও আর এটা বলতে পারো এখন তুমি ভাবতেছো ভাই এটা কেন করলাম কাজটা করে কী লাভ হয়েছে দেখো এই কাজটা করে লাভ যেটা হয়েছে তোমার এটা হইলো এ কোণ ছিল এ তাহলে এই এতটুকু কোণটাও কি এ এটা যদি আবার 90 ডিগ্রি হচ্ছে তাহলে এটা কী হবে 90 মাইনাস এ তাহলে অটোমেটিক্যালি এটা কী হয়ে যাচ্ছে আবার এ কারণ ওই এ কোণটার জন্য দেখো তো আমি বলতে পারতেছি কি সাইন এ ইজ ইকুয়াল টু লম্ব লম্ব মানে কি কিউ এম অধিভুজ মানে কি এই যে কিউ আর তাহলে কিউ এম ডিভাইডেড বাই কিউ আর আর কজ এ সমান সমান বলা যাবে কি ভূমি ভূমি মানে কোনটা বি এম আর এম আর ডিভাইডেড বাই কিউ আর এখন দেখো লাভটা কি হয়েছে কাজটা করে এই যে আমার এস এমটা আছে এস এম বাই ও আর আলাদা করা যায় আবার এম আর ডিভাইডেড বাই ও আর আলাদা করা যায় তো এস এম বাই ও আর যেটা আমি আলাদা করলাম এস এম বাই ও আর যেটা আমি আলাদা করলাম এস এম বাই ও আরকে এখন আমি কী লিখতে পারি এস এম বাই ও আরের জায়গায় দেখো আমি কী কী লিখতে পারি আমার এস ছিল এখানে এম ছিল এখানে এস এম বাই ও আর এই যে এস এম বাই ও আর আর হলো যে এম আর এই যে এম আর বাই ও আর যদি একটু আমরা খেয়াল করি জিনিসটা এস আর বাই ও আর ওকে তো যদি একটু আমরা খেয়াল করি এখানে ব্যাপার স্যাপারগুলোর মধ্যে হালকা একটু টুইস্ট অ্যান্ড টার্ন তো অবশ্যই আছে আমাদের এম আর বাই ও আর আমার এখানে এম আর আমার একটু বুঝছো চিত্রটার মধ্যে আমাকে এটা যেটা করতে হবে চিত্রটাকে সুন্দর করে আঁকতে হবে কারণ চিত্রের পয়েন্টিংগুলো একটু ভুল ভাল লাগতেছে আর কি মানে মনে হচ্ছে আমি চিত্রের সাথে মিলে ঠিক মতো আঁকতে পারিনি আমি একটু কাজ করি আমি একটু শুরু থেকে আবার চিত্রটা আঁকি সরি ফর দ্যাট টাইম লস 2-3 মিনিট একটু লস হয়ে গেলো আমাদের আমরা আবার যদি সুন্দর সুন্দর করে চিত্রটা একটু আঁকার চেষ্টা করি এই যে ভাবে একটা লম্ব টানলাম দেন বললাম যে এই 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 ঠিক আছে এই পুরো কোণটাকে দিলাম কি এ প্লাস বি কোণ তো বললাম যে এখান থেকে এই এতটুক পর্যন্ত এই যে ছোটো কোণটা আছে এটাকে নাম দিলাম কি আমি এ কোণ আচ্ছা ও এ না দিয়ে আমি এক্স দিই এটাকে দিলাম এক্স কোণ আর এই পুরা কোণটাকে নাম দিলাম ওয়াই এই যেভাবে একটা লম্ব টানলাম টানার পরে এই যে এটা হলো আমার 90 ডিগ্রি আর এখান থেকে তো এটা টানতেছিলাম এই যে এটা তো আমার 90 ডিগ্রি হইলে এখন দেখো এখানে ফার্স্ট একটা কাজ করি ফার্স্ট অফ সবগুলো একটা পয়েন্ট দিয়ে দিই এটাকে বলি ও পয়েন্ট এটাকে বলি এম পয়েন্ট এটাকে বলি এন পয়েন্ট এটাকে বলি এস পয়েন্ট এটাকে বলি আর পয়েন্ট হ্যাঁ তারপর এস থেকে একটা লম্ব টেনে ফেলি এস থেকে যদি একটা লম্ব টেনে ফেলি মানে এই যে যদি 90 ডিগ্রি এঁকে ফেলেন এটাকে নাম দিলাম ধরো আমি টি পয়েন্ট ওকে তো এখন প্রথম কাজ হবে কি এখানে আমি ফার্স্টে এই যে আমার ও এস আর ত্রিভুজ যেটা আছে ওইটার জন্য সাইন এক্স বের করব তো এটার জন্য সাইন এক্স ইজ ইকুয়াল টু কী বলা যাবে আমার লম্ব এস আর ডিভাইডেড বাই ত্রিভুজ ও এস এস আর ডিভাইডেড বাই ও এস এরপরে দেখবো আমি কজ এক্সের মানে কী হবে আমার কজ এক্স ইজ ইকুয়াল টু হবে ভূমি ভূমিটা কত আমার এখানে ও আর ডিভাইডেড বাই ত্রিভুজ অর্থাৎ ও এস ওকে তারপর যদি এখন আমি একটা চেক করি এটা যদি আমার এক্স কোণ হয় একান্তর কোণ এটাও কী হওয়া উচিত এক্স তাহলে এই জিনিসটা হওয়া উচিত ছিল 90 মাইনাস এক্স তাহলে এটা হওয়ার কথা কত এক্স ওকে তো যদি এটা আমি চেক করে দেখি সেই হিসাবে আমি আবার সাইন এক্স সমান সমান বলতে পারি কি আমার লম্ব এস টি সাইন এক্স সমান সমান বলা যায় তাহলে কি আমার এস টি লম্ব ডিভাইডেড বাই ত্রিভুজ এস এম আবার কজ এক্স সমান সমান বলা যাচ্ছে কি আমার বলা যাচ্ছে যে ভূমি এম টি ডিভাইডেড বাই এস এম ও সরি ঠিক আছে তারপর যদি এখন আমরা চেক করি একটা সেটা চেক একটা মিনিট ও
ওকে, নেক্সট টাইম থেকে আমরা এরকম কোনো কিছু নিজে থেকে যখন বোঝানোর চেষ্টা করবো স্লাইডের বাইরে ব্ল্যাক স্ক্রিন করে বুঝাই ফেলবো, এটা খেয়াল করি নাই আগে আমি, সরি ফর দ্যাট টেকনোলজিক্যাল স্ট্রাগল। আচ্ছা তো আসো, এরপরে যদি আমরা একটু চেষ্টা করি আমাদের ওয়াই নিয়ে কাজ করার, ওয়াই নিয়ে কাজ করার জিনিসটা কী হবে, এই যে ওয়াই নিয়ে যখন কাজ করবো এটা যদি ওয়াই হয়, এটা হলো আমার লম্ব এস এম, তো সাইন ওয়াই সমান সমান বলে দেওয়া যাবে লম্ব এস এম ডিভাইডেড বাই অতিভুজ কত আমার এখানে ও এম, ও এমটা হলো আমার অতিভুজ, আর কজ ওয়াই তাহলে কি বলে দেওয়া যাবে, কজ ওয়াইটা বলে দেওয়া যাবে তাহলে কজ ওয়াই ইজ ইকুয়াল টু হবে আমাদের লম্ব তো গেল, এই যে আমার বি ওয়াই কোণের জন্য লম্ব ছিল কোনটা এস এম, তো ভূমিকোণটা আমার ও এস, তাইলে ও এস ডিভাইডেড বাই ও এম। ওকে তো তোমাদের জন্য আমি একটু স্লোলি স্লোলি জিনিসটা করলাম, সাইন এক্সের জন্য বলে দিলাম কি সাইন এক্স মানে কোনটা হবে, প্রথমে আমি চিন্তা করলাম এই ত্রিভুজের জন্য, পরে আমি চিন্তা করলাম এই ছোট ত্রিভুজের জন্য, পরে আমি ওয়াই দিয়ে এটার জন্য চিন্তা ভাবনা করলাম। এখন আমার লাগবে কি, আমার তো লাগবে সাইন এক্স প্লাস ওয়াই, তাহলে আমার সাইন এক্স প্লাস ওয়াই সমান সমান কী হবে দেখো, তো সাইন এক্স প্লাস ওয়াই সমান সমান কী বলা যায়, এই যে সাইন এক্স প্লাস ওয়াই সমান সমান কী, এই যে লম্ব এম এন আর অতিভুজ ও এম, এম এন ডিভাইডেড বাই ও এম, সেটা যদি খেয়াল করে দেখো এম এন এর জায়গায় কী লেখা যায়, এম টি প্লাস টি এম লেখা যায়, এম টি প্লাস টি এম, তাহলে এই যে এম টি ডিভাইডেড বাই ও এম বলে দিলাম, দেন টি এন ডিভাইডেড বাই ও এম বলে দিলাম, তো যখন এটা বলে দেওয়া হয়ে যাচ্ছে তারপর কী করা যাবে, তাহলে তারপর তাহলে যদি আমি চেষ্টা করার চেষ্টা করি তারপর আমি কী বলতে পারবো, এই যে এম টি বাই ও এমটা আছে, হ্যাঁ এম টি এ এম টি ও এম, ও এম কোনো কানেকশান আছে, নাই একদম কোনো কানেকশান নেই, বাট আমি যদি একটু চিন্তা করি এই যে এখানে যদি একটু খেয়াল করি এম টি বাই এস এম আর এস এম ইন্টু ও এম, যদি আমি এটাকে এভাবে করে লিখতাম যে এম টি ডিভাইডেড বাই এস এম ইন্টু হইল যে এস এম ডিভাইডেড বাই ও এম, দেখো তো একটা সম্পর্ক আসতেছে কি না, এম টি বাই এস এম এর জায়গায় কী লেখা যাবে কজ এক্স, আর এস এম বাই এম এর জায়গায় কী লেখা যাবে সাইন ওয়াই, তাইলে এই যে কজ এক্স ইন্টু কী আসলো সাইন ওয়াই আসলো, দেন প্লাস দাও প্লাস দাও, দেন দেখো টি এন আর ও এম এর জন্য একটু খেয়াল করো, টি এন এবং ও এম, টি এন মানে কি টি থেকে এন অথবা এস থেকে আর, ঠিক আছে তো টি এন এর সাথে আমার এই যে ও এম কোনো সম্পর্ক কিন্তু নাই, বাট এই যে এস আর বাই ও এস অর্থাৎ আমার টি এন বাই ও এস, দেখো এস আর যে কথা টি এনও সেম কথা, তো এস আর বাই ও এস লেখা যে কথা টি এন বাই ও এস লেখাও সেম কথা, তো ও এস যেহেতু এক্সট্রা নিয়ে আসছি তাহলে ও এস বাই কী করতে হবে, এই যে দেখো কজ ওয়াই ও এস বাই ও এম, তাহলে গুণ করে দিয়ে লিখবো কি ও এস ডিভাইডেড বাই ও এম, অর্থাৎ আমার আসে যাচ্ছে কি সাইন এক্স ইন্টু কজ ওয়াই, যেটাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে সূত্র আকারে দেখতে পাবো, এবং সূত্র হলো যে দেখো সাইন এ প্লাস বি মানে হলো কি সাইন এক্স কজ বি প্লাস কজ সাইন বি, আগে দেখলাম সাইন এক্স প্লাস ওয়াই মানে কী ছিল সাইন এক্স কজ ওয়াই প্লাস কজ এক্স সাইন ওয়াই, অ্যান্ড এটাই আমাদের প্রথম সূত্র, অ্যান্ড কজের জন্য হলে দ্বিতীয় সূত্র আসতো, কজের জন্য কী আসতো মাঝখানে মাইনাস চলে আসতো। ওকে তো সেমভাবে এ মাইনাস বির জন্য দেখো কী কী ফর্মুলা আসতেছে, সাইন এ মাইনাস বি যেগুলো সাইন এ কজ বি মাইনাস কজ সাইন বি, আর কজ এ মাইনাস বি মানে হলো যে সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি। এখন তোমরা যদি একটু বুদ্ধিমান হও এটা একটু যদি তোমাদেরকে দেখার চেষ্টা করি, যেহেতু এটা নতুন জিনিস শিখলাম এভাবে করে যদি তোমাদেরকে দেখাই, তোমাদের আসছে কি মনে করো আসছে যে সাইন এ প্লাস বি এর মান এসে গেল কি সাইন এ কজ বি, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি প্লাস কজ এ সাইন বি, বেসিক্যালি প্লাস কজ এ সাইন বি, ওকে কজ এ সাইন বি, তারপর নিচে তোমার ধরে আসতেছে কজ এ প্লাস বি এর মান হইল কত কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। ওকে তো এখন তোমাকে যখন টেন এ প্লাস বি বের করতে বলা হবে তখন তুমি বেসিক্যালি কী করবা এদেরকে ভাগ করবা, টেন এ প্লাস বি যখন বের করতে বলা হবে তখন তুমি এদেরকে কী করবা ভাগ করবা, তো ভাগ করলে কী হবে এই যে দেখো ভাগ করলে কী হবে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি নিচে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি উপরে, এরপরে যেটা করতেছি সবাইকে আমি আবার আচ্ছা লাইনটা আগে লিখি সাইন এ কজ বি
प्लस कॉस ए साइन बी और नीचे थकते से कि हमार कॉस ए कॉस बी माइनस साइन ए साइन बी तो এখন যদি তুমি আবার কি করে এখানে cos a cos b দিয়ে সবাইকে ভাগ করে দাও তখন যেটা হবে শুধু নিচে কি থাকবে নিচে থাকবে 1 - 10a 10b আর উপরে থাকবে কি আমার 10a + 10b ওকে সো এটাই তোমার মোটামুটি থিওরিক্যাল প্রুফ এটাই আমরা এখানে দেখতে পাচ্ছিলাম এই যে কথাটা এখানে আছে এই যে দেখো এই 10a + b 10a - b এই হলো যে ফর্মুলাই ওকে 10 এর ফর্মুলা জানলে কটের ফর্মুলা জানবা একই রকম কথাবার্তা দেন সাইন এ প্লাস বি প্লাস সি যদিও ইটস নট দ্যাট মাচ রিলেটেড ফর্মুলা তারপর লিখে রাখা আর কি ভেঙে 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 করা যেতে পারে কজ এ প্লাস বির জন্য করা যেতে পারে 10 এ প্লাস বির জন্য করা যেতে পারে কট এ প্লাস বির জন্য করা যেতে পারে ওকে এটা ছিল একদম প্রথম নর্মাল চিন্তাভাবনা আমাদের এই যে ক্লাস অর্থাৎ আমাদের সংযুক্ত কোণ ত্রিকোণ দ্বিগুণ অনুপাতের যে ক্লাস এটার মধ্যে আমরা যেটা চেষ্টা করব বেসিক্যালি আমি যেটা চেষ্টা করব সেটা হলো যে মোটামুটি আমাদের টার্গেট থাকবে আমার টার্গেট থাকবে মোটামুটি ফুল একটা ক্লাস থিওরির উপরে রাখা থিওরি বলতে কি লাস্টের হয়তো সাইন সূত্র আর কস সূত্র আমরা বাদ দিয়ে অন্যান্য যে থিওরি ক্লাস ওগুলো নিয়ে কাজ করব তারপর যেটা করব মানে সাইন সূত্র কস সূত্র থিওরি নিয়ে কাজ করব ম্যাথ করার সময় আর কি অধ্যায়ের ম্যাথ করার সময় দেন ধরো আমি যদি হিসাব করে দেখাই প্রথম চারটা বা পাঁচটা অধ্যায় থিওরি নিয়ে আমরা একসাথে পড়াশোনা করব ফার্স্ট 7.1 পড়লাম দেন 7.2 বললাম এখন 7.3 এর দিকে যাব এই যে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.3 এটা এই 7.3 পর্যন্ত যাওয়ার 7.4 বা 7.5 পর্যন্ত যাওয়ার পরে দেন আমাদের একটা কী হবে ক্লাস এন্ড হবে অ্যান্ড এই ক্লাস এন্ড হওয়ার পর দেন আমরা টানা কয়টা ক্লাস করবো কি 7.5 পর্যন্ত ম্যাথস নিয়ে 7.5 পর্যন্ত ম্যাথস করা যখন শেষ হবে তারপর আমরা 7.6 আর 7.7 এর ক্লাসটা কন্টিনিউ করবো আর কি ওকে দ্যাটস দ্য থিং দ্যাট উড আই উইল ডু টুডে অ্যান্ড এটাই আমাদের ক্লাস হবে তো আসো কথাবার্তা বলে ফেলি গুণিতক কোণ মানে কি গুণিতক কোণ বলতে এই যে এটাকে বোঝাচ্ছি 2a 3a 4a অর্থাৎ গুণিতক আকারে থাকবে আমরা যেরকম তিনের নামতা বলতে ধরো তোমাকে যদি বুঝাই 36 বা তিনের গুণিতক কী তখন তুমি 3 লেখো 6 লেখো 9 লেখো 12 লেখো অর্থাৎ 3 × 3 3 × 2 = 4 3 × 3 = 9 3 × 4 = 12 হয়ে করে যাও না তো a এর গুণিতক কোণ বলতে আমি কী বুঝবো a ইন্টু এ মানে 2a 3a 4a a ইন্টু 1 a ইন্টু 2 a ইন্টু 3 এই ধরনের কথাবার্তাই বুঝবো অ্যান্ড সেটা এখানে করা হয় তারপরে যদি একটু দেখো এবার এখানে মোটামুটি কিছু ফর্মুলা বানাই ফেলা হয়েছে তো আসো এই ফর্মুলাগুলো একটু আবার দেখি মোটামুটি সবগুলো একটু একটু করে দেখার চেষ্টা করব কোনটা কোনটা দেখব আমরা সাইন 2x cos 2x দেখব সাইন 2x cos 2x দেখো অটোমেটিক টেন 2x এর উপরে যাব আমরা তো আসো আজ করে ফেলা যাক তো প্রথমে সাইন নিয়ে যদি একটু কাজ করি সাইন বলতে আমরা কী বুঝতাম সাইন এ প্লাস বির জন্য ফর্মুলা কী ছিল আমাদের সাইন এ প্লাস বি যেগুলো ছিল সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি তো এখন যদি এখানে আমি এ এর সাথে এ কে যোগ করি অর্থাৎ আপনি যদি এ ইজ ইকুয়াল টু বি ধরি তাহলে এখানে অটোমেটিক্যালি কী হয়ে যাচ্ছে সাইন এ প্লাস এ চলে আসতেছে আর যদি আমার এখানে সাইন এ প্লাস এ চলে আসে তাহলে খুবই ইজিলি আমি কী বলতে পারি আমি বলতে পারি যে সাইন এ ইন্টু কী থাকতেছে আমার কজ এ থাকতেছে আবার কজ এ ইন্টু কী থাকতেছে সাইন এ থাকতেছে তাহলে বোধবার দুইবারে আমার 2 সাইন এ কজ এ থাকছে তো আমার এখানে আনসার আসবে 2 সাইন এ কজ এ তাহলে এটা আলটিমেটলি কী দাঁড়িয়ে গেল আমার সাইন 2a এর ফর্মুলা ওকে এই গেল সাইন 2 এর ফর্মুলা 1 তারপর যদি আমরা একটু চেক করি আমরা যদি এরপর এখন চেক করি কজ এ প্লাস বি এর জন্য আমরা অলরেডি কী জানি কজ এ প্লাস বি এর ফর্মুলা কী কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি তো এটাকে যদি এখন একটু প্যাসিফাই করে যদি আমি লেখার চেষ্টা করি কী লেখা যাবে এ ইজ ইকুয়াল টু বি এই যে জিনিসটা যদি আবার এখানে ফেলে দিই তাহলে কজ এর সাথে কজ বি গুণ করে কজ স্কোয়ার এ আসবে আর এখানে আসবে কি সাইন স্কোয়ার এ তো কজ স্কোয়ার এর জায়গায় তুমি যদি 1 - sin² লেখো তাহলে 1 - 2 sin² এ লেখা যাবে আর তুমি যদি সাইন স্কোয়ার এর জায়গায় কজ স্কোয়ার 1 - cos² লেখো তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা আসবে এরকম 2 cos² a - 1
ওকে, তো গেল এটা তোমার দুই নম্বর ফর্মুলা, আই গেস এটাও তোমরা বুঝতে পারছো। তারপর যদি আমরা একটু যাই টেন টু এ, যদি আমরা আনতে চাই কেমনে আনবো আমরা, আমরা কী জানি টেন এ প্লাস বি এর ফর্মুলা মাত্র তাজা তাজা শিখলাম যে টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি হয়। তো এটা যেহেতু হয় তাহলে সেই হিসাবে যদি এখন এ সমান সমান বি আমরা লিখে দিই, আমরা যদি এখন এখানে এ ও কে আমরা যদি এখানে এখন এ সমান সমান বি লিখে দিই তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে যে টেন টোয়াইস এ ইজ ইকুয়াল টু টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ। তো মজাদার ব্যাপারটা এখানে এটা যে আমি যদি চাই, মজাদার ব্যাপারটা এখানে কী বলো তো, মজাদার ব্যাপারটা হচ্ছে একটু আগে যে আমরা শিখলাম সাইন টু এর কনসেপ্ট, সাইন টু এ মানে কী দেখছিলাম মাত্র টু সাইন এ কজ এ, এটাকে তুমি যদি এখন একটু চেক করো, সাপোজ তুমি কী করলা কজ এ স্কোয়ার এ দিয়ে ভাগ করে ফেললা, কী দিয়ে ভাগ করলা সবাইকে, সবাইকে তুমি ভাগ করে দিল কজ এ স্কোয়ার এ দিয়ে উপরে এবং নিচে, মানে কজ স্কোয়ার এ দিয়ে ভাগ করলাম, আবার এখানে মনে মনে একটা ওয়ান ছিল না, ওই ওয়ানটাকেও ধরো কী দিয়ে ভাগ করে দিলাম, কজ স্কোয়ার এ দিয়ে ভাগ করে দিলাম। তাহলে পরের লাইনে কী লেখা যাবে, পরের লাইনে অবশ্যই লিখে দেওয়া যাবে যে কজ এ কজ স্কোয়ারে তো কারারি যাচ্ছে গা, টু সাইন এ কজে থাকে তাহলে টু ইন্টু টেনে থাকতেছে উপরে, আর নিচে সে কে স্কোয়ারের জায়গায় লিখে দেওয়া যাবে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ লিখে দেওয়া যাবে, অ্যান্ড দ্যাট মিন্স সাইন টু ইজ ইকুয়াল টু টোয়াইস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। তো সেমভাবে কজ টু এর মানও বের করা যায় কি, ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। ওকে, তো এই হইল মোটামুটি আমাদের আলো এবং চোনা। এখন সেম ওয়েতে সাইন থ্রাইসে চাইলে তুমি বের করতে পারবা, কীভাবে বের করবা, সাইন থ্রাইসে সমান সমান কী বলবা, সাইন টু এ প্লাস এ বলবা, তো সাইন টু এ প্লাস এ বলা মানে কি সাইন এ কজ বি দেন প্লাস কজ এ সাইন বি, এই ধরনের কাহিনী আসবে। দেন এখানে কজ টু এর ফর্মুলা, এখানে সাইন টু এর ফর্মুলা, দেন সবাইকে সাইনে কনভার্ট করা, এইসব হাবি যাবি করতে হবে, করলে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। সো এই দেখো এইসব জিনিসপত্র এখানে লিখে দেওয়া আছে, যা আমি এতক্ষণ ধরে বলতেছিলাম, টু সাইন এক্স কজ এক্স লেখা যাবে, দেন টু টেন এক্স জিরো ওয়ান প্লাস টেন এক্স কে এক্স লেখা যাবে, কজ এক্স এক্স মাইনাস এন এক্স কে এক্স লেখা যাবে, এরপরে এই হাবি জাবিটা লেখা যাবে, এরপরে কজ টু এক্স কে চাইলে আবার এই দুটো ফর্মুলার মধ্যে ফেলা যাবে, দেন টেন টু এক্স কে যে এই ফর্মুলাটার মধ্যে লেখা যাবে, তারপরে যে সেক টু এক্স আর কস এক টু এক্সের মোটামুটি ফর্মুলা বানানো যায় আর কি। ওকে, তারপরে যে সাইন থ্রি এক্স কস থ্রি এক্স, এই ফর্মুলা দুটো খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখার চেষ্টা করবা, সাইন থ্রি এক্স মানে থ্রি সাইন এক্স মাইনাস ফোর সাইন কিউব এক্স, আর কস থ্রি এক্স মানে হচ্ছে ফোর কস কিউব এক্স মাইনাস থ্রি কস এক্স, আর টেন থ্রি এক্স মানে হচ্ছে থ্রি টেন এক্স মাইনাস টেন কিউব এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার এক্স। ওকে, আচ্ছা, তো এই যে এখানে ডিরেক্টলি উপগণিত কোণে চলে আসছে, আমরা উপদিক উপগণিত কোণের চিন্তাভাবনায়, মানে আমাদের স্লাইডের মধ্যে আমরা যে উপগণিত কোণের চিন্তাভাবনায় যাচ্ছি, তার আগে আমরা আরেকটা হালকা চিন্তাভাবনা করবো কি নিয়ে, আমরা একটু হালকা চিন্তাভাবনা করবো আমাদের সাইন সি প্লাস সাইন ডি যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে। যেরকম ধরো সাইন এ প্লাস বি কে তুমি কি লিখলা, মাত্র লিখলা যে সাইন এ কজ বি দেন প্লাস কজ এ সাইন বি। ওকে, আবার তুমি চাইলে এখন এখানে সাইন এ মাইনাস বি এর ফর্মুলাকে কী লিখতে পারো, লিখতে পারো যে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। ওকে, তা এখন তুমি যদি এখানে এখানে ছোটো একটা কাজ করো, ছোটো একটা কাজ কী বলো তো, ছোটো একটা কাজ হলো যে তুমি যদি এখানে এখন এই যে তোমার এই এটাকে এক ধরো, এটাকে যদি দুই ধরো, ধরো যদি একের সাথে দুইকে যোগ করো, যোগ করলে কী হচ্ছে দেখো, ওয়ান প্লাস টু করলে তুমি কী পাও, এই যেরকম পাও সাইন এ প্লাস বি এর সাথে সাইন এ মাইনাস বি যোগ, যোগ করলে আসে আমার টু সাইন এ কজ বি, কারণ যোগ করলে এটা এটা কাটারি যাবে গা। এখন তুমি যদি চাও, তুমি যদি এখান থেকে ধরো এই যে এ প্লাস বিকে যদি সি ধরো, আর এ মাইনাস বিকে যদি তুমি ডি ধরো, তবে সেক্ষেত্রে ও সরি, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম আর কি, অলরেডি তুমি দেখতে পেয়েছো কী অবস্থা হয়েছিল, সাইন এ প্লাস বি এর সাথে সাইন এ মাইনাস বি যোগ করে দিয়ে তুমি পেয়েছিলে টু সাইন এ কস বি,
ভিডিওটা একটু পজ করে আগে গিয়ে একটু দেখে নিও। আচ্ছা, তারপর এখন তুমি দেখো যেটা হয় বলতেছিলাম, তুমি যদি এ প্লাস বিটাকে ধরে ফেলো সি, আর এ মাইনাস বিটাকে ধরে ফেলো যদি ডি, তবে তোমার এ ইজ ইকুয়াল টু লেখা যাবে সি প্লাস ডি বাই টু, আর বি ইজ ইকুয়াল টু লেখা যাবে সি মাইনাস ডি বাই টু। অ্যান্ড এখানে চিন্তা ভাবনাটা যদি তুমি এখন কোথায় বসায় দাও, এই যে এই সূত্রটা এখন বসায় দাও, তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে সাইন সি প্লাস সাইন ডি ইজ ইকুয়াল টু টু সাইন সি প্লাস ডি বাই টু, দেন হলো যে কস সি মাইনাস ডি বাই টু। ওকে, এই সিমিলার প্রসেস, এই সিমিলার প্রসেসে তুমি কী করতে পারবা, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা বানাইতে পারবা, অ্যান্ড সেটা হবে কি টু কস সি প্লাস ডি বাই টু অ্যান্ড সাইন সি মাইনাস ডি বাই টু। অ্যান্ড সেম এনথুজিয়াজম নিয়ে তুমি চাইলে কি বানিয়ে ফেলতে পারবা, কস সি প্লাস কস ডির ফর্মুলাটা বানিয়ে ফেলতে পারবা, সেক্ষেত্রে হবে যে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, তুমি চাইলে কস সি মাইনাস কস ডির ফর্মুলাও বানিয়ে ফেলতে পারবে, এবং সেটা হবে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই টু। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের কথা এবং বার্তা। ওকে, এরপর আসো উপগণিত কোণ নিয়ে এখন আমরা আলোচনা করবো। উপগণিত কোণের আলোচনাটা শুরু করার আগে একটা মিনিট একটু দাঁড়াও, আমরা দেখি আমরা কতটুকু পর্যন্ত গেলাম, কত নম্বর স্লাইড পর্যন্ত আমরা চলে গিয়েছি। যদি আমি ঠিকঠাক ভেবে থাকি, আমাদের টোটাল স্লাইডের আমরা প্রায় চলে আসলাম 31 নম্বর স্লাইডে। ওকে, সো আসো 31 নম্বর স্লাইডের অঙ্কলিপিটা আমরা দেখি। 31 নম্বর স্লাইডের পরে আমাদেরকে চলে যেতে হবে, ওকে, এই যে 31 নম্বর স্লাইড, তারপর 32 নম্বর স্লাইড, আর দুইটা তিনটা স্লাইড নিয়ে আলোচনা করলে আমাদের মোটামুটি ফার্স্ট ক্লাস অর্থাৎ 7.5 এর থিওরি পর্যন্ত আলোচনা করা শেষ হয়ে যাবে। তো আসো আমরা আলোচনাটা একটু সুন্দর করে শেষ করে ফেলি। আবার যদি দেখি এখন সাইন এক্স বাই টু, এটার জন্য আমি ব্ল্যাকবোর্ডে গেলাম না, এখানে যেহেতু আমার অনেক ভালো জায়গা রেখেছে, এখানে দেখি আমরা সাইন এক্স বাই টু ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস কস এক্স বাই টু। কীভাবে? তো আমরা যদি একটু চিন্তা করি, আমরা শিখাচ্ছি একটু হয় কি শিখাচ্ছি যে আমাদের কস টুয়াইস এক্স ইজ কী লেখা যায়, টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান লেখা যায়। তো সাইড চেঞ্জ করে দিলে টু কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস কস টুয়াইস এক্স লেখা যাবে। অ্যান্ড সেই হিসাবে যদি একটু দেখি আমরা, সেই হিসাবে যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এখান থেকে খুব ইজিলি এই চিন্তাটা করতে পারবো যে কি টু কস স্কোয়ার এক্স বাই টু যদি হইতো এখানে ওয়ান প্লাস কস এক্স লেখা যেত। কনসেপ্টটা কি? কনসেপ্ট হলো যে এখানে যখন আমার কী ছিল টু এক্স ছিল, তখন এখানে আমার শুধু এক্স, তাহলে এখানে যদি শুধু এক্স থাকে তাহলে এখানে আমার কী হবে এক্স বাই টু হবে। তারপর এখান থেকে তাহলে খুব ইজিলি কী বলে ফেলা যাবে, বলে ফেলা যাবে যে কস এক্স বাই টু ইজ ইকুয়াল টু হলো যে হাফ ওয়ান প্লাস কস এক্স, এই যে পুরাটা আছে পুরাটার উপর একটা কি রুট, কারণ স্কোয়ার ছিল স্কোয়ারটাকে অ্যাড করে দিয়েছে। এখন রুট দিলে সামনে কী দেওয়া লাগে, প্লাস মাইনাস, তো আমরা এই যে প্লাস মাইনাসটা দিলাম, তাহলে এটাই আমার আবার এই যে দেখো সেকেন্ড ফর্মুলাটা কস এক্স বাই টু ইজিকুয়াল প্লাস মাইনাস ওয়ান প্লাস কস এক্স ডিভাইড বাই টু। তো সাইন এক্স বাই টুর জন্য এখানে প্লাস জায়গায় কী চলে আসে, এই যে মাইনাস চলে আসে, এখানে মাইনাস চলে আসলে এটা কী হয়ে যায় সাইন হয়ে যায়। দেন সাইন আর কসকে যদি ভাগ করে দিই তখন আমি টেনেরটা পাই, তাহলে টেন এক্স বাই টু সমস্যা লেখা যায় ওয়ান মাইনাস কস ডিভাইড বাই ওয়ান প্লাস কস এক্স। এখন এই যে এখান থেকে আবার এখানে আসা যায় কেমন আসা যায় বলতো, এই যে দেখো ওয়ান প্লাস কস এক্সটা নিচে আসে না, ওয়ান প্লাস কস এক্সটাকে আমি যদি এখন একটু কী করতে চাই, সুন্দর করতে চাই বা একটু সাবলীল বানাতে চাই, আমি কী করবো ওয়ান মাইনাস কস এক্স দিয়ে গুণ করে দেবো। তো ওয়ান মাইনাস কস এক্স দিয়ে গুণ করে দিলে এখন উপরে তো আমার ওয়ান মাইনাস কস এক্স ছিল, ওয়ান মাইনাস কস উপরে গুণ করা লাগবে ব্যালেন্স করার জন্য। তো ব্যালেন্স করার উদ্দেশ্যে ওয়ান মাইনাস কস এক্স যেহেতু উপরে গুণ করবো, ওয়ান মাইনাস কস এক্স ওয়ান মাইনাস কস গুণ করে ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স হয়ে যাবে, বা ওয়ান মাইনাস কস এক্স হোল স্কোয়ার হয়ে যাবে। অ্যান্ড রুটে স্কোয়ারে কাটাকাটি গিয়ে উপরে শুধু কী থাকবে আমার ওয়ান মাইনাস কস এক্স থাকবে, আর নিচে থাকবে আমার ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স হলে সেক্ষেত্রে নিচে আমার থাকতেছে সাইন এক্স, সাইন এক্স রুট ওভার সাইন স্কোয়ার এক্স করলে শুধু কী থাকে সাইন এক্স থাকে, আর উপরে থাকতেছে আমার তাহলে কি শুধু ওয়ান মাইনাস কস এক্স। এটা বেসিক্যালি একটা আলাদা মেথ আসে মাঝে মধ্যে, টেন এক্স বাই টু সমান সমান এটা সমান সমান এটা প্রমাণ করো। তারপর এই যে একটু আগে যে সকল আলোচনা আমি করে আসছিলাম, সাইন টু এর আলোচনা, কস টু এর আলোচনা, টু কস টু এ মাইনাস ওয়ান এসগুলো যেটা লেখা যাবে, মানে এই সব ধরনের আলোচনা অলরেডি করা শেষ। হ্যাঁ, এই যে কস টু এ, আচ্ছা একটু ভুল লিখছে যদিও, কস
टू ए समान समान वन माइनस टू सैन टू ए ना एक तो हल्का भूल देखे वाला बेसिकली स्लाइड बनाने से एक भूल है कि वन माइनस दाड़ो दाड़ो ये कि करार चेष्टा कर लो ये ना क्यों क्या वन माइनस साइन टू ए तो साइन टू ए लेखार पिछने कारण हलो साइन टू ए मैंने कि वन माइनस वेट हमें तो चेक करी बुक चेक कर लगभग मैं एक हल्का एरर एरर फील दिखे नॉर्मली हमें कि जानी कॉस टू ए इज इक्वल टू टू कॉस स्क्वायर ए माइनस वन तो आंसर हे ये बेसिकाली स्क्वायर हर कथा छोड़ ऊपर प्रिंटिंग मिस्टेक कारण नीचे चले आसे तो ऊपर टू हर कथा प्रिंटिंग मिस्टेक कारण नीचे चले आसे ओके सो जैक यतटुक पर्यटन गलो जो साइन थ्री ए इज इक्वल टू एक फर्मुला एगो अलरेडी देखान शेष तो ये बेसिकाली आगे उपगणित मध्य जो बोझानों दरकार सरि एक आवाज लो हो गए एखान जो बोझान दरकार तुम्हें जो एन कि बेर करते तुम्हें एर करते ये धरो तुम एवं व्यवहार कर लो ये व्यवहार कर तुम्हें कि बनाते पर ख्याल करो ठंडा माथा भाव तुम्हें एखान कि खूब इजिली लिखते पर थ्री साइन ए इज इक्ुअल टू थ्री साइन ए इज इक्ुअल टू फोर सैन किूब ये पक्षान्तर को लिखते पर सन थ्री ए माइनस फोर प्लस फोर सैन किूबे ये लिखते पर ना खूब इजिली लिखते पर थ्री सैन ए इज इक्ुअल टू सैन थ्री ए प्लस फोर सैन किूबे तेल एखान तुम ये लिखते पर सन ए इज इक्ुअल टू सैन थ्री ए डिवाइडेड बाय सैन थ्री ए प्लस फोर सैन किूब ए डिवाइडेड बाय थ्री अवश्य लिखते पर এখন কথা হলো যে এ এর জায়গায় যদি এখন তুমি কি লিখে দাও এ এ বাই থ্রি লিখে দাও তাহলে সবগুলো এর জায়গায় তোমার এখানে কি লিখতে হবে এ বাই থ্রি লিখতে হবে তো এটা করে তুমি আলটিমেটলি কি সাইন এ বাই থ্রি এর মানও চাইলে বের করতে পারবা এখন যেটা মনে রাখার জিনিস বা যেটা বোঝার জিনিস এই যে উপগণিত কোনটাকে ব্যবহার করে যে কাজটা করতে হয় এই যে সাইন আঠারো ডিগ্রির মান সাইন ছত্রিশ ডিগ্রি মান সাইন ফিফটি ফোর ডিগ্রি মান সাইন সেভেন্টি টু ডিগ্রি মান কস এইটিন ডিগ্রি মান কস থার্টি সিক্স ডিগ্রি মান কস ফিফটি ফোর ডিগ্রি মান কস সেভেন্টি টু ডিগ্রি মান এই সকল ডিগ্রি মান একটু মুখস্থ রাখার চেষ্টা করতে হয় এখন এগুলোর মধ্যে আমি যেটা করবো আমি তোমাকে সাইন আঠারো ডিগ্রি মান কেমনে রুট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইড বাই ফোর এটা বের করার একটা প্রসেসটা দেখিয়ে দিব অ্যান্ড এর মাধ্যমে আমাদের এই যে থিওরিটিক্যাল পোর্শনের যে ক্লাসটা আছে এটা শেষ হয়ে যাবে আর কি ওকে তো আসো চেক করি সাইন ধরো তুমি বের করতে যাচ্ছ আঠারো ডিগ্রি তো আমরা যেটা করব আমরা মূলত এই আঠারোটাকে ধরে নিব থিতা আঠারোটাকে থিতা ধরে নেয় মানে কি তাহলে ফাইভ ইন্টু আঠারো ইজিকুয়ালটা আসবে নব্বই ডিগ্রি তাহলে ফাইভ থিতা ইজ ইকুয়াল টু বলে দেওয়া যাবে নাইনটি এর মানে তুমি যদি এখানে এখন কী চাও সাইন ফাইভ থিতা না করে ফাইভ থিতাকে ধরো এখন তুমি ফাইভ থিতাকে কি লিখতে পারো থ্রি থিতা প্লাস টু থিতা লিখতে পারো ইজ ইকুয়াল টু থাকতে পারো নব্বই তাহলে তুমি এখানে খুব ইজিলি কী করতে পারো বা সাইন এই বাসা ধরো রাখলা শুধু টু থিতা আর এই বাসা রাখলা কি তুমি ধরো সাইন নাইনটি মাইনাস থ্রি থিতা ওকে তাহলে তোমার এখানে চলে আসলো কস থ্রি থিতা আর এখানে তোমার চলে আসলো মনে করো কি সাইন টু থিতা চাইলে অপোজিটটাও করতে পারো এ পাশে তুমি কস টু থিতা রাখতে পারো আরেক পাশে তুমি সাইন থিতা রাখতে পারো সেমটা তুমি চাইলে করতে পারো আর কি কোনো সমস্যা নেই এখন এরপরে আমরা কি জানি আমরা অলরেডি জানি যে সাইন যখন আমরা কি রাখতে চাই সাইন আমরা যখন থ্রি থিতা রাখতে চাই এখানে সাইন থ্রি থিতা থেকে লেখা যাবে কি থ্রি সাইন থিতা মাইনাস ফোর সাইন কিউব থিতা আর এখান থেকে কস টু থিতা থেকে কী লেখা যাবে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিতা ওকে তো লেখা গেলে এখন এখানে মধ্যে সব যেহেতু সাইন চলেই আসছে এখন আমরা এখান থেকে কাজ করতে পারি কি আমরা এখান থেকে যদি এখন মান বের করার চেষ্টা করি সাইন থিতার মানটা যদি আমরা এখান থেকে বের করার চেষ্টা করি কেমন চেষ্টা করা যায় ওকে তো যদি আমরা একটু খেয়াল রাখি এখানে আমাদের অলরেডি কি চলে আসছে সাইন স্কোয়ার থিতা থ্রি সাইন থিতা দেন ফোর সাইন কিউব থিতা এগুলো সব তো চলেই আসলো এখন আমরা একটু চেক করি আমরা বললাম যে ধরো এই যে সাইন থিতা রাখে পি ধরে ধরে বসাই দিই তাহলে আমাদের তো চোখে একটু দেখতে সহজ হবে আর কি অথবা তুমি যদি চাও এখান থেকে ধরো এই যে একটু সাইন থিতা কমন নাও সাইন থিতা কমন নিয়ে কী লেখা যায় তোমার সাইন থিতা থ্রি সাইন আচ্ছা সরি সাইন থিতা কমন নিয়ে এখান থেকে লেখা যাবে থ্রি এখান থেকে লেখা যাবে কি তোমার এখান থেকে লেখা যাবে থ্রি মাইনাস ফোর সাইন স্কোয়ার থিতা এই ধরনের এই সবটা জিনিস লেখা যাবে আর এখানে আসছে তোমার কি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিতা এই ধরনের জিনিস আছে ওকে আচ্ছা তো এখন যদি আমরা চাই আমরা এখানে কী কী আনতে পারি ওকে
1 2 সাইন থিটা এখানে দেখতে পাচ্ছো তোমার আননোন শুধু এখন শুধু সাইন থিটা আছে মানে সাইন থিটা বলতে কি সাইন 18 ডিগ্রি তো এখন তুমি আননোনটা ইউজ করে অঙ্কটা করে ফেলতে পারো চাইলে এটা তত বেশি প্যাথেটিক কিছু না বা প্যারাডায়িক কিছু না তারপর আমরা একটু আস্তে আস্তে ভেঙে ভেঙে করে যাওয়ার চেষ্টা করব তো যদি আমরা একটু ভাবি এখানে কি চলে আসলো 1 মাইনাস 2 পি স্কয়ার ইজ ইকুয়াল টু পি ইনটু 3 মাইনাস 4 পি স্কয়ার এখানে কিছু একটা জিনিস আসলো আর কি ওকে 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 এতটুকু পরে যেটা দেখতেছি যে ওকে এখানে এভাবে যখন যাচ্ছিলাম মানে এই এই ওইতে না গিয়ে যখন আমি কস টু থিটাকে এনে যখন করতেছি অঙ্কটা একটু কী হচ্ছে বড় হচ্ছে কারণ কিউব চলে আসতেছে সাইন তো আমরা যেটা করব আমরা এখানের এই দুইটা লাইন একটু মুছে দিব ওকে এই লাইনটা মুছে আমি এই যে নর্মাল ওইতে ছিল ওই নর্মাল ওইতে রাখবো যাতে আমাদের কিউব না আসে কারণ কিউব আসলে হুদায় অঙ্কটা বড় হচ্ছে সলভ হবে না যেমন না বড় হচ্ছে দ্যাটস আমরা কী করলাম দ্যাটস আমরা এখানে এখন এই যে এটাই রাখলাম এটা রাখলাম আর এখানে আসতেছে টু সাইন থিতা কস থিতা আর এখানে আমার আসতেছে কি এখানে আমার আসতেছে যে হলো যে কস যদি ভুল না হয় ফোর কস কিউব থিতা মাইনাস থ্রি কস থিতা ফোর কস কিউব থিতা মাইনাস থ্রি সরি কস থ্রি থিতা ক হ্যাঁ থ্রি কস থিতা ঠিক আছে তো এখন দেখো সবগুলোর মধ্যে কস জিনিসটা কমন তাহলে একটা কস এখান থেকে একটা কস এখান থেকে একটা কস কেটে ফেলা যাবে তো সবগুলো কস যদি কেটে ফেলি কেটে ফেলার পরে তোমার এখানে থাকবে টু সাইন থিতা দেন এখানে থাকবে আমার ফোর সাইন স্কোয়ার থিতা দেন মাইনাস থ্রি এখন তোমার জন্য জিনিসটা কিন্তু ইজিয়ার কারণ এখন তুমি খুব ইজিলি কী করতে পারবে তুমি এখন খুব ইজিলি বলতে পারবে যে আচ্ছা তুমি এখন খুব ইজিলি বলতে পারবে কি বলতে পারবে যে টু পি ইজ ইকুয়াল টু ফোর পি স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এখন এখান থেকে তুমি পক্ষান্তর করলে ফোর পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস থ্রি যেগুলো জিরো থাকলো তারপরে তুমি এখন কী করলে এখান থেকে ফোর পি স্কোয়ার মাইনাস থ্রি পি তিন চার তো 12 তাহলে এখন যদি তুমি মিলাইতে চাও ধরো এত কষ্ট করার দরকার নাই পুরো বহুপদীর যে সূত্রটা ছিল মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকলে আমরা যে সূত্র দিয়ে করে ফেলি ওই সূত্র দিয়ে যদি করে ফেলি তাহলে পি ইজ ইকুয়াল টু আসবে কত মাইনাস বি অর্থাৎ প্লাস টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ টু স্কোয়ার অর্থাৎ ফোর মাইনাস ফোর এসি তিন চার 12 12 4 12 কত তিন চার 12 4 12 48 48 এখানে যোগ 48 ডিভাইড বাই 4 দুগুণ কত 8 তাহলে এই যে আমার 2 প্লাস মাইনাস কত আসতেছে 4 যোগ 48 মানে 52 তো 4 13 52 হয় তাহলে 2 রুট 13 আসতেছে ডিভাইডেড বাই আসতেছে 8 2 কমন নিয়ে ফেললে 1 প্লাস মাইনাস রুট 13 ডিভাইডেড বাই আসতেছে কত 4 এই ধরনের একটা জিনিস আসলো অ্যান্ড এটাকে চাইলে আমরা কীভাবে লিখতে পারি এই যে আমার 1 বাই 1 প্লাস মাইনাস রুট ওভার 13 ডিভাইডেড বাই 4 এই জিনিসটা যে আছে ওকে এটাকে চাইলে কি লেখা যায় আচ্ছা আমি কোথাও এখানে ছোট্ট খাটো ভুল ভুল করেছি মন ভুল করেছি মনে হচ্ছে যদিও বাট তেমন তো হওয়ার কথা না একটা মিনিট এখানে আমার মাইনাস থ্রি আছে এই যে ভাই ভুলটা করেছি কোথায় দেখো এখানে কজ স্কোয়ার থিতাকে আমি যে সাইন স্কোয়ার থিতা লিখেছি এখানে সাথে কি একটা ফোর একটা আসার কথা কারণ কজ স্কোয়ার থিতা মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা তাহলে একটা ফোর এখানে যোগ হবে একটা ফোর যদি যোগ হয় তাহলে এখানে আমার মাইনাস তিন প্লাস ফোর মানে কত ক থাকতেছে এখানে আমার প্লাস ওয়ান থাকতেছে তাহলে এখানে যদি এখন আমার প্লাস ওয়ান থেকে থাকে এখানে যদি এখন আমার প্লাস ওয়ান থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে এই যে প্লাস ওয়ান থেকে থাকলে চার চারা ষোলো হচ্ছে ষোলো যোগ চার এখানে আসতেছে তাহলে কত বিশ এখানে যদি বিশ আসে তাহলে এখানে হবে আমার মানে ফোর প্লাস ষোলো আলটিমেটলি টোটাল বিশ আসবে তাহলে এখানে আমার আসবে যে রুট ফাইভ আসবে শুধু রুট ফাইভ ওকে তো ঠিক আছে সরি ফর দ্যাট হালকা পাতলা গ্লিশ হালকা পাতলা গ্লিশের জন্য খুবই দুঃখিত খুবই দুঃখিত তো ওকে তো মোটামুটি দেখতেই পাচ্ছ এখানে আলটিমেটলি ঘুরে ফিরে জিনিসটা এই যে রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান ডিভাইড বাই ফোর এটাই চলে আসলো প্লাস মাইনাস দিয়ে আসছিলো আর কি এখন এর মধ্যে কোনটা প্লাসটা মানে
প্লাসে যেটা আছে মাইনাস ওয়ান প্লাস রুট ওভার ফাইভ আর মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার ফাইভ। এখন মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার ফাইভটা গ্রহণযোগ্য হচ্ছে না কেন, কারণ 18 ডিগ্রির মধ্যে কখনো কোনো মান কী হবে না, নেগেটিভ হবে না। আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের সম্মান কী হতে হয়, পজিটিভ হইতে হয়। ওকে, তো ভাই তোমাকে আইগেস প্রসেসটা সম্পর্কে একটা আইডিয়া দিতে পারছি, ক্যালকুলেশনটা যে তোমাদের পারতে হবে মুখস্থ রাখতে হবে এমন কিছু না, বাট একটা আইডিয়া দিয়ে রাখা আর কি, সাইন 18 ডিগ্রি মানটা কেমনে আসলে ফাইন্ড আউট করা হয়েছে। তো মোটামুটি এর মাধ্যমে আমরা আমাদের কী করবো, আমরা আমাদের এই আলোচনাটা শেষ করে ফেলবো, যেটার মধ্যে আমরা কিসের নিয়ে কাজ করেছি, যেটার মধ্যে আমরা কাজ করেছি আমাদের 7.1 থেকে 7.5 পর্যন্ত টুকটাক থিওরিগুলো নিয়ে। অ্যান্ড আমরা পরবর্তী ক্লাসগুলোতে সিরিয়ালি 7.1 7.2 7.3 সবগুলো চ্যাপ্টারের ম্যাথ দেখবো, হতে পারে কোনো ক্লাসে দুটো চ্যাপ্টার ম্যাথ একসাথে দেখবো, কোনো ক্লাসে শুধু একটা চ্যাপ্টারের ম্যাথ দেখবো। অ্যান্ড এভাবে করে আমরা 7.5 পর্যন্ত আই কী করবো টানবো। দেন 7.5 পর্যন্ত যখন আমাদের টানাটানি হয়ে যাবে, দেন আমরা কোথায় চলে যাবো, 7.6 7.7 এগুলোতে চলে যাবো। ওকে, সো ততক্ষণের জন্য থ্যাংক ইউ, টাটা, বাই বাই, খোদা হাফেজ।